গাছে সার ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিছু কমন ভুল হয় আজকের ভিডিওতে এই ভুলগুলোর ব্যাপারেই আলোচনা করব হ্যালো আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি এপিসোড আপনাদেরকে স্বাগতম তো এখানে দেখতেছেন যে আমি কিছু সার রেখেছি তো আমাদের আমরা যারা ছাদ বাগান করি আমাদের কিন্তু কিছু কমন ভুল হয় সার ব্যবহারের ক্ষেত্রে সে তার ভিতরে প্রথম যেই ভুল বা কমন সবচাইতে কমন যেই ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা কিন্তু সার একবারেই ব্যবহার করি যখন গাছ লাগাই মানে মাটিতে যখন গাছটা লাগাই তার আগে যে একবার সার ব্যবহার করি আর পরে কিন্তু সার ব্যবহার করা হয় না এটা কিন্তু সবচেয়েতে বড় ভুল আমাদের তো সার ব্যবহার করতে হবে প্রতি পনেরো দিন পরপর বা বিশ দিন পর পর এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা দিনে কি একবার খান বা বছর কি শুধু একবারই খান উত্তরটা অবশ্যই কিন্তু না হবে তাহলে আপনার গাছও তো গাছ তো একটা প্রাণী গাছ তাহলে গাছকে আমরা কেন এককালীন খাদ্য দিই এটা কেন আমরা নিয়মিত খাদ্য দিই না তো অনেকেই অভিযোগ করেন যে আমরা ছাদ বাগান করেছি ছাদের উপর আমাদের গাছ আছে বাট আমাদের গাছে ফল হয় না আপনার গাছে কিভাবে এত সুন্দর ফল হয় বা কি কি ব্যবহার করেন কি করলে আমরাও গাছে বেশি পরিমাণের ফল ধরাতে পারবো বা সবজি ধরাতে পারব তো এটাই হচ্ছে মেন যেই কথাটা যে সার কিন্তু ব্যবহার করতে হবে প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর এর ভিতরে আরও একটা এটা তো গেল সার ব্যবহারের ক্ষেত্রে আর সেকেন্ড যেই কমন ভুলটা করে থাকি সেটা হলো যে আমরা গাছ লাগানোর সময় যেটা করি যে দেখা যায় যে গাছের যখন প্রয়োজন ইউরিয়া সারের মানে নাইট্রোজেন সমৃদ্ধ সারের তখন কিন্তু আমরা ব্যবহার করে ফেলি পটাশ সমৃদ্ধ সার তো এটা কিন্তু আপনাদের জানতে হবে যে কোন সার কখন ব্যবহার করতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ যে সারগুলো আছে সেগুলো সব সময় গাছকে বড় করে এবং গাছকে দেখা যায় যে পাতা প্লাস হচ্ছে গোড়া এগুলো কিন্তু বড় করে আর পটাশ জাতীয় যে সারগুলো আছে সেগুলো কিন্তু গাছের যে ফলটা হয় ফল ফুল ফল বৃদ্ধি করে মানে এক কথা হলো যে নাইট্রোজেন সমৃদ্ধ সার গাছের গাছ দ্রুত বৃদ্ধি করে আর পটাশ জাতীয় সার গাছকে গাছকে গাছের ফল ফুল ফলের সংখ্যা বাড়িয়ে দেয় তো আমরা যেটা ভুল করি যে দেখা যায় যে গাছে যখন নাইট্রোজেন সমৃদ্ধ সারের দরকার তখন ব্যবহার করি পটাশ আর যখন পটাশের দরকার তখন ব্যবহার করি নাইট্রোজেন মেন কথা হচ্ছে যে গাছের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি করতে হবে গাছ প্রতিদিন আপনি দেখবেন যে গাছের আসলে আজকে কি সার প্রয়োজন বা গাছের এখন কী সার প্রয়োজন যদি আপনার গাছটা খুবই রিসেন্ট লাগিয়ে থাকেন মানে যদি দেখেন যে বড় হচ্ছে না তাহলে অবশ্যই নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করবেন আর যদি দেখেন যে কিছু পরিমাণে ফুল ফল ছাড়তেছে বা অনেকদিন হয়ে গেছে ফুল ফল ছাড়ে না তো তখন কিন্তু আপনাদের পটাশ জাতীয় সার ব্যবহার করতে হবে তো আশা করি এই দুইটা ভুল আপনাদেরকে ধরিয়ে দিলাম আর যারা এই রাসায়নিক সার না ব্যবহার করে জৈব সার ব্যবহার করতে চান তাদেরকে আমি সাধুবাদ জানাই কারণ রাসায়নিক সার থেকে জৈব সার অনেকটাই ভালো জৈব সার ব্যবহার করলে মাটি উর্বর হয় কিন্তু রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু মাটিটা নষ্ট হয়ে যাবে তো এদিকেও একটু খেয়াল রাখবেন যেহেতু আমাদের এখানে জৈব সারটা অ্যাভেলেবেল না এতটা তাই কিন্তু আমাদের রাসায়নিক সারের দিকেও যেতে হয় আর রাসায়নিক সার কিন্তু কিছুটা দ্রুত কাজ করে যেটা জৈব সার কিন্তু অনেক সময় লাগিয়ে কাজ করার জন্য অনেকেই রাসায়নিক সারের প্রতি ঝুঁকে যাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিক ধন্যবাদ যদি নতুন কিছু শেখা থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ